আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقبض العلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইলমকে উঠিয়ে না নেওয়া হবে। জ্ঞান, ইলম, দ্বীনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন দ্বীনের জ্ঞান কমে যাচ্ছে, কোরআনের জ্ঞান নেই, একেবারেই দিন 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 কমে আসছে। দেখেন না, আমাদের ময়দানে আমাদের ভিতরে সব থেকে বড় আলেম কে? এখন যার গলায় যত সুর আছে আর যত সুন্দর গান গাইতে পারে সেই হলো সব থেকে বড় আলেম। গলায় সুর আছে, একটু গান গাইতে পারে, কিচ্ছা কাহিনী বলতে পারে, সেই হলো বড় আলেম। ব্যাস, এখন বড় বক্তা কে? 26 ইঞ্চি। আগে অমুসলিম ছিল, এখন মুসলমান হয়ে গেছে, ভালো গান গাইতে পারে। লেখা ওঠে যে যদি ওয়াজ শুনে যদি না আসেন তাহলে MB ফেরত। মানে এমন ওয়াজ হুজুর করেছে যে হাসতে হাসতে আপনার পরার লুঙ্গি খুলে যাবে। এগুলো হলো হেদায়েতের ওয়াজ। আস্তাগফিরুল্লাহ, এদের ভিজিট কত জানেন? লাখ লাখ টাকা দিয়ে পাবলিক এদেরকে নিয়ে আসছে। আমি তো গত সপ্তাহে কুষ্টিয়া গেলাম, আমারে বলছে হুজুর 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা হুজুর রাজে চুক্তি করে আসে, এটা কি যায়? জানলে আপনারা আনেন কেন এই ধরনের বক্তাদেরকে? আপনারা আনেন কেন? আমি বললাম, একজন MP যদি আপনার এখানে আসে কত টাকা দেন? আওয়ামী লীগের একজন MP এখানে জনসভা করতে আসলে কত টাকা দেন? 9-20 হাজার টাকার একটা খাম দেন, 50 হাজার টাকা দেন, এর বেশি তো দেন না। তাহলে একজন মাওলানা আসলে আসার আগে তার টাকা পেড হয়ে যাইতে হবে ব্যাংকে, 30-40 হাজার টাকা অ্যাডভান্স আর 1-1.5 লাখ টাকা যা দিতে হবে আসার আগে যদি ব্যাংকে না ঢোকে হুজুরের দাওয়াত ক্যান্সেল। কি দাঈলাল্লাহ, কি কোয়ালিটি হুজুরের! আস্তাগফিরুল্লাহিল আজিম। এগুলো আমাদের জন্য খুব লজ্জাজনক, খুব দুঃখজনক। আমি আবার বলছি, কিয়ামত পর্যন্ত ওয়াজ না শুনলে গুনাহ হবে না। যে এলাকায় ওয়াজ হয় ওই এলাকার পাশ দিয়ে যদি আপনি না হাঁটেন গুনাহ হবে না, কিন্তু আপনি যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেন আপনি জাহান্নামে যাবেন। এগুলো আপনারা খেয়াল রাখবেন ভাই। ওয়াজ শোনা ফরজ না, ওয়াজ শোনা ওয়াজিব না, কিন্তু নামাজ পড়া ফরজ, জামাতের সাথে পড়া ওয়াজিব। এগুলো আপনারা মাথায় রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইলমকে উঠিয়ে না নেওয়া হবে। মানুষের ভিতরে ইলম থাকবে না, ইসলামিক জ্ঞান থাকবে না। ওয়াতাকসুরু যালাযিলা, এবং ভূমি ভূমিকম্প বেড়ে যাবে, প্রচন্ড আকারে ভূমিকম্প হবে সারা দুনিয়ায়। শুধু ভূমিকম্পের সংকেত আসতেই থাকবে, একটার পর একটা একটার পর একটা ভূমিকম্প হতেই থাকবে। যখন ঘন ঘন ভূমিকম্প হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরা মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী এসে গেছে। আল্লাহ তাআলা কিয়ামতের সময়কে নিকটবর্তী করে দিয়েছেন, এজন্য ভূমিকম্প বেশি বেশি হবে। এটা আপনি যত প্রযুক্তি ব্যবহার করেন আর যত অত্যাধুনিকভাবে বিল্ডিং করেন, যতভাবে আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহ তাআলা ভূমিকম্প দেবেন, এই জমিনকে আল্লাহ তাআলা একটা ব্যালেন্স করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময়কে সংকুচিত করে দেওয়া হবে। কখন বছর চলে যাবে, কখন মাস চলে যাবে, কখন সপ্তাহ চলে যাবে মানুষ বলতেই পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময়কে সংকীর্ণ করে দেওয়া হবে। আমার কথা বলি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আসরের পরে ফুটবল খেলতে যেতাম, মাগরিব পর্যন্ত 30-40টা গোল দিলেও মনে হতো যেন বেলা ডুবতেছে না। আর এখন মুসল্লিরা আসরের নামাজ পড়ে বাড়ি যেয়ে এক কাপ চা খাওয়ার আগে মাগরিবের আজান দেয়, বলে যে হুজুরদের তার খেয়ে কোনো কাজ নেই, শুধু আজানই দেয়, সময় হয়ে গেলে হুজুররা কি করবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াতাকারাবুজ জামান, বছর চলে যাবে মাসের সময়, মাস চলে যাবে সপ্তাহের সময়, সপ্তাহ চলে যাবে দিনের সময়, দিন চলে যাবে ঘন্টার সময়,
ঘন্টা চলে যাবে, মিনিটের সময় মানুষের মালুমই হবে না। এখনো অনেকে 2022 সাল লেখে, 2022 সাল শেষ হয়ে গেছে, অনেকে 2021 সাল লেখে, তার মানে কি বছর কখন শেষ হয়ে যায় মানুষ বলতেই পারে না। আল্লাহ রসুল বলছেন সময়কে সংকুচিত করে দেওয়া হবে, সময়ের বরকত কমে যাবে, মানুষ তার জীবনে দেখতে 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 50-60 বছর পার হয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না যে কখন তার জীবনের ঘড়ি শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময়কে সংকুচিত করে দেওয়া হবে কিয়ামতের আগে।